আপনারা দেখছেন একুশে টেলিভিশন। তৃতীয় ধাপে ভাষান্তরে আরো 1778 রোহিঙ্গা, দুই দিনে যাচ্ছে 3000। করোনায় 9 মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু, 34 জেলায় পৌঁছেছে ভ্যাকসিন, 7 ফেব্রুয়ারি শুরু টিকাদান কার্যক্রম। বিদ্রোহী প্রার্থীরা না সরলে ব্যবস্থা বললেন ওবায়দুল কাদের, চট্টগ্রামের ভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। 62 পৌরসভায় ভোট শনিবার, সব প্রস্তুতি সম্পন্ন, ব্যালট পেপার পাঠানো হবে সকালে। তৃতীয় দফায় ভাষান্তরে আরো 500 পরিবারের 1778 জন রোহিঙ্গা স্বেচ্ছায় স্থানান্তর হল। শুক্রবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর 4টি জাহাজ ভাষান্তরের উদ্দেশ্যে রওনা হয়। দুই দিনে প্রায় 3000 রোহিঙ্গাকে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন মাসুম আলিসা। শুক্রবার সকালে রোহিঙ্গাদের বাসে করে চট্টগ্রাম বোট ক্লাব জেটিতে আনা হয়। সেখান থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে আগে থেকে প্রস্তুত রাখা 4টি জাহাজে তোলা হয় তাদের। রোহিঙ্গারা জানান, কক্সবাজারের আশ্রয় কেন্দ্র থেকে ভাষান্তরে সুযোগ সুবিধা বেশি আছে, এছাড়া অন্যান্য আত্মীয় স্বজন থাকায় ভাষান্তরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এখন বালায় ছিলাম, সুখ শান্তি আর খুশি আরাতের বালা লাগে দাঁড়ায় দাঁড়িয়ে। এর আগে রাতে ট্রানজিট ক্যাম্পে তাদের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবার উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে কয়েক ধাপে 38টি বাসে চট্টগ্রামে আনা হয় তাদের। দুই দিনে প্রায় 3000 রোহিঙ্গাকে ভাষান্তরে নেওয়ার সব প্রস্তুতি নেওয়া আছে। এর আগে 2020 সালে 4 ও 29 ডিসেম্বর দুই ধাপে 3446 রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর করা হয়। এছাড়া গত বছরের মাঝামাঝি অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ধরা পড়ে ফিরে আসা 306 জন রোহিঙ্গা আগে থেকেই ভাষান্তরে আছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। কোভিড-19-এ মারা গেছে আরও 7 জন, যা গত 9 মাসের মধ্যে একদিনে মৃতের সংখ্যায় সবচেয়ে কম। এ পর্যন্ত মৃতের সংখ্যা 8094। করোনায় দৈনিক সংক্রমণ হার 3.76%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 329তম দিনে দেশে 204টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 12,075 জনের। এর মধ্যে শনাক্তের সংখ্যা 454, মোট শনাক্ত 534,407, নতুন 414 জন সহ সুস্থ 4,78,960। এ পর্যন্ত শনাক্তের হার 14.73%, মৃত্যু হার 1.51% ও সুস্থতার হার 89.62%। করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে, 55.68%। দেশের 34 জেলায় পৌঁছেছে 26 লাখ করোনার ভ্যাকসিন। এক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজিং পিকআপ ভ্যানে এসব ভ্যাকসিন সিভিল সার্জনের কাছে পৌঁছে দেওয়া হয়। পরে সেগুলো গ্রহণ করে তাপ নিয়ন্ত্রক সংরক্ষণাগারে রাখা হয়েছে। 7 ফেব্রুয়ারি সারা দেশে শুরু হবে টিকাদান কার্যক্রম। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। গাজীপুরের টঙ্গীর বেক্সিমকো ফার্মার নিজস্ব ওয়ারহাউস থেকে বিভিন্ন জেলায় পাঠানো হয় করোনার ভ্যাকসিন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত 26,04,000 ভ্যাকসিন বিভিন্ন জেলায় পাঠানো হয়। বেক্সিমকো ফার্মার কাভার্ট ফ্রিজার ভ্যানে ঢাকা থেকে টিকা আসে রাজশাহীতে। 19 কার্টনে 2,28,000 ডোজ টিকা রাজশাহীতে আসে। ইপিআই স্টোরে সঠিক তাপমাত্রায় টিকা সংরক্ষণ করা হচ্ছে বলে জানান ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রাজিউল হক। সঠিক তাপমাত্রা মেনটেন করে আমাদের কাছে পৌঁছেছে, অত্যাধুনিক প্রক্রিয়ায় সেটা রাখা হচ্ছে। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় প্রথম পর্যায়ে 5,04,000 ডোজ ভ্যাকসিন এসেছে। তাপ নিয়ন্ত্রক জানে, কড়া নিরাপত্তা ও সতর্কতার সাথে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ময়মনসিংহ ইপিআই কেন্দ্রে আনা হয় এসব টিকা। বরিশালে প্রথমবার করোনার 3 লাখ ডোজ টিকা এসে পৌঁছায় শুক্রবার দুপুরে। সংরক্ষণ করা হয়েছে সিভিল সার্জন অফিসের আইসল্যান্ড রেফ্রিজারেটরে। বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে প্রথম আমাদের হস্তান্তর হয়েছে। হবিগঞ্জে 72,000 ডোজ ভ্যাকসিন 7,200 জনকে প্রয়োগের প্রস্তুতি নিয়েছে জেলা সিভিল সার্জন। ফরিদপুর জেনারেল হাসপাতালে ওষুধ সংরক্ষণাগারে রাখা হয়েছে 60,000 ডোজ ভ্যাকসিন।
এছাড়া নরসিংদীতে 72,000, নেত্রকোনায় 72,000, ঝিনাইদহে 60,000, কুষ্টিয়ায় 60,000, চুয়াডাঙ্গায় 36,000, গোপালগঞ্জে 36,000 এবং মেহেরপুরে 12,000 ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে। আগামী 1 ও 2 ফেব্রুয়ারি টিকাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে, প্রয়োগ শুরু হবে 7 ফেব্রুয়ারি। সমর ইসলাম, একুশে টেলিভিশন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করতে একমত হয়েছে ঢাকা দিল্লি। শুক্রবার দিল্লিতে বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক হয়। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বিষয় মাথায় রেখে অনেকগুলো সিদ্ধান্তে উপনীত হওয়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছায় ঢাকা দিল্লি। এর মধ্যে আগামী মার্চে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও করোনা ভ্যাকসিন, পানি বণ্টন, বিদ্যুৎ জ্বালানির মতো বিষয়গুলো প্রাধান্য পায় বৈঠকে। পৌর নির্বাচন থেকে বিদ্রোহী প্রার্থীরা সরে না গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনলাইনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। মফির রহমানের রিপোর্ট। ধানমন্ডির 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের নবগঠিত মহিলা বিষয়ক উপকমিটি। পরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পরিচিতি সভায় অনলাইনে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বক্তৃতায় তিনি বলেন, পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও উস্কানিদাতারা নিজ থেকে সরে না গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিদ্রোহীদের সঙ্গে যেই দলীয় নেতারা থাকবেন কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না, তাদেরকেও একই অ্যাকশনের মুখোমুখি হতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, বিএনপির এজেন্টই যেখানে ছিল না সেখানে বের করে দেওয়ার প্রশ্নই ওঠে না। সিটি কর্পোরেশন নির্বাচনে চট্টগ্রামে অধিকাংশ কেন্দ্রেই বিএনপি তাদের এজেন্ট দিতে পারেনি, এজেন্ট দিতে পারে না, আর এজেন্ট না থাকলে সেখানে বলবে এজেন্ট বের করে দেওয়া হয়েছে, এ অভিযোগ অবান্তর। চট্টগ্রাম সিটি নির্বাচন শুরুর পর থেকে বিএনপি যে সুযোগ পেয়েছে তা তাদের আমলেও পায়নি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ভোটার উপস্থিত ছিল, তারপরেও তারা এই প্রযুক্তির বিরুদ্ধে অবিরাম মিথ্যাচার করে যাচ্ছে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। 39 জেলার 62 পৌরসভায় ভোট গ্রহণ শনিবার, সবটিতেই ভোট হবে ব্যালটের মাধ্যমে। এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বিভিন্ন সরঞ্জাম কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। শুধু ব্যালট পেপার পাঠানো হবে শনিবার সকালে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। তফসিল অনুযায়ী 65 পৌরসভা নির্বাচন হওয়ার কথা থাকলেও কুমিল্লার লাকসামে সব পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ভোট গ্রহণ স্থগিত হয়েছে ময়মনসিংহের ত্রিশাল ও পাবনার সুজানগরে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন টুঙ্গিপাড়া, লাকসাম ও মোড়লগঞ্জ পৌরসভায়। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এইচএসসি ও সমমান পরীক্ষার মূল্যায়ন ফল শনিবার, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল 14 ফেব্রুয়ারি পর্যন্ত। এইচএসসি ও সমমান পরীক্ষার মূল্যায়ন ফল প্রকাশ শনিবার। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল 10:30 ফল প্রকাশ অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর কারণে এবার এইচএসসি ও সমমান পরীক্ষা হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের সমন্বয় করে এইচএসসির ফল প্রকাশ করা হবে। এবার সড়ক ও জনপথ বিভাগের কেনাকাটায় ব্যাপক অনিয়মের চিত্র উঠে এসেছে একুশের অনুসন্ধানে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে দেয়া টেন্ডার নোটিশে এক একটি জিনিসের দাম ধরা হয়েছে 10 থেকে 15 গুণ। টেন্ডারে
একটি ভিডিও রেকর্ডের দাম ধরা হয়েছে 82,000 টাকা, অথচ বাজার ঘুরে দেখা গেছে 10,000 টাকার উপরে কোনো রেকর্ড আর নেই। এভাবে প্রতিটি জিনিসই অতিরিক্ত দামে কেনা হয়েছে। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। সড়ক ও জনপথ বিভাগ কোটি টাকার নিরাপত্তা সরঞ্জাম কিনতে গত বছরের মে মাসে 4টি টেন্ডার নোটিশ দেয়। এতে বিভিন্ন পণ্যের যে দাম ধরা হয় বাস্তবের সাথে তার কোনো মিল নেই। 44,982 নম্বর টেন্ডারে প্রতি পিচ ট্রাফিক বাটনের দাম ধরা হয় 7,000 টাকা, আন্ডার চেকিং মিরর 50,400 টাকা, ডাবল হুকের সেফটি বেল্ট 28,000 টাকা, এক কয়েল নেটওয়ার্ক কেবল 69,700 টাকা, সেফটি হেলমেট 3,999 টাকা। এবার ঘুরে আসা যাক বাজারে। টেন্ডারে লেখা 7,000 টাকার এই জিনিসটির দাম মাত্র 150 টাকা। 50,400 টাকার মিররের বাজার দর 4,500 টাকা। 2,000 টাকার সেফটি বেল্টের দাম ধরা হয় 28,000 টাকা। বাজারে এই সেফটি হেলমেট 60 টাকা থেকে 300 টাকায় পাওয়া যায়, অথচ টেন্ডারে উল্লেখ আছে 4,000 টাকা। এটার প্রাইস হলো আপনার 60 টাকা। এর ভিতরে আর অনেক কোয়ালিটি আছে, কোয়ালিটি অনুযায়ী আপনার রেট আর কি। অনুসন্ধান বলছে প্রায় 25 লাখ টাকার যেসব মালামাল কেনা হয়েছে তার বাজার দর 2 থেকে 3 লাখ টাকা। রশিদ কি স্বর্ণ দিয়েছে নাকি দিয়েছে আমরা এটা বলতে পারবো না। অবশ্যই আমেরিকা তো স্পেশালি বানায় থাকে, তাহলে হয়তো পারে। অন্য একটি টেন্ডারে ভিডিও রেকর্ডারের দাম ধরা হয় 83,000 টাকা, 4 টিভি, একটি হার্ড ড্রাইভ 83,000 টাকা, একটি পিওপি সুইচ 62,000 টাকা, অন্য আরও একটি সুইচ 62,000 টাকা, 6 ক্যাট নেটওয়ার্ক কেবল 65,000 টাকা, একটি এলইডি মনিটর 1,44,000 টাকা এবং একটি 2 হুইল ট্রলির দাম 28,000 টাকা ধরা হয়েছে। এবার আইসিটি মার্কেটে যাচাই করা যাক এসব জিনিসের দাম। 7,000 টাকা আমাদের সর্বোচ্চ বাজার মূল্য। এটা এটা হচ্ছে 4 টিভি ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ডিস্ক, 7,500 থেকে 800 টাকার মধ্যে। ক্যাট 6 এর ক্যাবেল এডিবি ব্র্যান্ডের, এটা পাবেন সর্বোচ্চ 32 থেকে 3400 টাকা। 27 ইঞ্চি মনিটর 17,000 ম্যাক্স। ওখানে যে রেটটা আছে আর আমাদের যে প্রোডাক্ট অনুযায়ী যে রেট, এটা বাস্তবতা এবং কাল্পনিক কোনোটাই এর সাথে সামঞ্জস্য হয় না। টেন্ডারে উল্লেখ করা জিনিসের দাম বাজার দরের ধারে কাছেও নেই। কেন, বিষয়টি জানতে নির্বাহী প্রকৌশলী শামিমুল হক ও উপসহকারী প্রকৌশলী সাইদুল ইসলামের সাথে কথা বলতে গেলে প্রথমে বাধা দেন নিরাপত্তা কর্মীরা। বাধা উপেক্ষা করে কক্ষে গেলেও কাউকে পাওয়া যায়নি, তবে অফিসারদের কক্ষে পাওয়া গেল বহিরাগতদের। তবে এ বিষয়ে প্রধান প্রকৌশলীর কাছে গেলে তার ব্যক্তিগত সহকারী সংশ্লিষ্ট দপ্তরে যাওয়ার পরামর্শ দেন। যে সকল কার্যক্রম গ্রহণ করেছে এগুলো সম্পর্কে তাদের বক্তব্য জানেন আগে, তারপরে আপনি চিফ স্যারের কাছে আসতে পারেন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নেছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইউরোপে করোনা ভ্যাকসিন সংকট, উৎপাদন ঘাটতি বলছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। তৃতীয় ধাপে ভাসানচরে আরও 1,778 রোহিঙ্গা, 2 দিনে যাচ্ছে 3,000। করোনায় 9 মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু, 34 জেলায় পৌঁছেছে ভ্যাকসিন, 7 ফেব্রুয়ারি শুরু টিকাদান কার্যক্রম। বিদ্রোহী প্রার্থীরা না সরলে ব্যবস্থা বললেন ওবায়দুল কাদের, চট্টগ্রামের ভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। এবং 62 পৌরসভায় ভোট শনিবার, সব প্রস্তুতি সম্পন্ন, ব্যালট পেপার পাঠানো হবে সকালে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।